হাই হ্যালো নমস্কার, দিস ইজ ইয়র 12 টকা। গোটে ফ্রেশ ফুড চ্যালেঞ্জ ব্লগ্কু ওয়েলকম করছি। তো আজির মানে ইটিং চ্যালেঞ্জের অছি আমার সমোসা, তা সহ থমস আপ। তো চ্যালেঞ্জ হব, বর্তমান রেডি দিন্তু, লাইজন দেখন্তু আজির সমোসা চ্যালেঞ্জের কি জিতুছি, আর তার প্রাইজ বি অছি। আজি আজি যে জিতিব তাপাই মনি প্রাইজ অছি, ঠিক আছে। তো লাইজন দেখন্তু কি এইথেকে জিতুছি আর কি হারুছি। আজ পনিশমেন্ট রাউন্ড নাই, আজ যে জিতব তাপ মনি প্রাইজ অছি। চল, আর আজ বি পুরা পাগ পুরা অলগা প্রকারিয়া হয়েছে, মানে পুরা বর্ষা পাক থন্ডা থন্ডা লাগুছি। আর তা সহ হব আমার সমোসা চ্যালেঞ্জ। তো সমোসা মানে পর পর্সন অছি দুজন, দুজন চ্যালেঞ্জ হব যেহেতু। তো জনকা 5টা লেখে সমোসা আছে, তো সমোসা যেহেতু অছি কোয়ান্টিটি টিকিয়ে বড়, 5টা 5টা চ্যালেঞ্জ অছি। তো দেখবা কে জিতুছি, মনি চ্যালেঞ্জ দেখবা যে জিতব তাপাই প্রাইজ অছি। চল, এবে মানে এবে প্রিপারেশন চলছে, সব রেডি করা হব। তো রেডি কলা পর্যন্ত আপনার ওয়েট করতু, লাস্ট দেখবে তো কে জিতুছি। আর্থরিয়া পনিশমেন্ট পাই কি আপনার ভালসে জাঁথিবে, পনিশমেন্ট তো আজ না, আজ মনি প্রাইজ অছি, যে জিতব সে মনি প্রাইজ পাইব। তো চল ভিডিও লাস্ট যাই দেখুন, আউ লাইক শেয়ার সবসক্রাইব তো করতু, আর বহুত মাত্রায় শেয়ার বি করতু। তাপরে চ্যালেঞ্জটা হব আপনার লাস্ট যাই দেখুন, জাঁপারে কিয়ে জিতুছি, ঠিক আছে। চল যা, বর্তমান এবে মানে আমার প্লেট ফ্লেট আসিযাই, তা সহ আমার থন্ডা পিওয়া দুইটা গ্লাস আসিযাই। আজ 5 মিনিট চ্যালেঞ্জ হব, এই কথাটা কহিয়া ভুলে যাই। 5 মিনিট ভিতরে যে অধিকা খাইপার, মানে যে অধিকা খাইব তার মানে সি মনি প্রাইজ। 5 মিনিট ভিতরে যে খাইলা, আইতর 5 মিনিট ভিতরে যে অধিকা খাইথিব, নহলে নাই যে অধিকা খাইবা, ঠিক আছে। যে মানে জলদি আগ খাইলা সে খাইব মনি প্রাইজ, ঠিক আছে। মনি প্রাইজ কেতে অছি তো ভিডিও মানে ভিডিও সহ রুহন্তু, জাঁপারে মনি প্রাইজ। তো ঠিক আছে, চল যা রেডি করা, আর দেখুন রেডি করসারে আপনার দেখছি। তো সমোসা রহিলা, সমোসা পিস দেখিপারুথ কেড়ে কেড়ে। তো 5টা 5টা চ্যালেঞ্জ অছি, 5টা জনকা 5টা 5 পিস, সেতু পুরা প্লেট ফুল হয়ে যাবে, ঠিক আছে। প্লেট রেডি হয়ে গেল, সমোসা রেডি, তা সহ দেখুন তার 5টা 5 পিস আছে, দেখিপারুথিবে 5 পিস, ঠিক আছে। তারি 5 পিস অছি, আউ থন্ডা বি মুঁ এবার রেডি করুছি থন্ডা। রেডি হয়ে যাই সিঙ্গড়া, তা সহ থমস আপ অলরেডি রেডি। আউ আজ মনি প্রাইজ অছি, আগর তোকে কইতিলি মনি প্রাইজ, আজ কত টাকা মনি প্রাইজ করিবা, মু তো চাহুছি 200 রুপিস, যদি মু হারিলি 200 রুপিস তোর, ঠিক আছে। তো আজ চ্যালেঞ্জ অছি, দেখি পারুথিবে যে জিতিব 400 টাকা, 200 200 400 টাকা তা, ঠিক আছে। তো 5 মিনিট ইটিং চ্যালেঞ্জ হব, 5 মিনিট ভিতরে কি অধিকা খাইপারুছি, নহলে যে আগ খাইপারছি, 5 মিনিট ভিতরে যে আগ খাইলা পয়সা তার, 400 টাকা তার, ঠিক আছে। রেডি স্টার্ট করিবা, তো মু 3 2 1 কইবি, সবলে তো নিয়ম সেয়া, নিয়ম বাহারে নুহ, 3 2 1 কইলে স্টার্ট হব, ঠিক আছে। খাইবে 3 2 1 স্টার্ট। Thank you.
আগুরু ভাবিকি আসতেন সঙ্গে খাইছি দেখি তো 50 টাকা নিয়ে যাবো আর 100 টাকা মোর এবে যে 200 টাকা চ্যালেঞ্জ হয়েছিল 400 টাকা অলরেডি এবে কার তোর ঠিক আছে তো হাতকে এবার তার 400 টাকা দিয়েগাল তা হাতের ভিডিও এডিং চ্যালেঞ্জ মু হারি যাইছি কোটি গলাই দিলা কি রে না দেখুন কি কোটি গলাই দি তো বা হাত যদি গলাই মু বা হাতের আনি রখে সিঙ্গড়া ফিঙ্গড়া কুড়ি পকাই দেলা কি না কোন পকাই দেলা মামুস কালে কুড়ি তল পকাই কই দিই তো গোটা এক্সট্রা সিঙ্গড়া না মুঝে দেবে তাহলে ধংস পিবা মতে আর দে দি হারি বলি ভাই দুঃখর কথা গোটে সেকেন্ডে 2 সেকেন্ডে মু জিতি যাই থাকি খালি পয়সা দেই দেলু বলি নলে লিম্ব পত্র আজ কাল পনিশমেন্ট তার আগুরু কইলে কই থা তু পনি কই থা আমি জানি যে সিঙ্গড়া খাইলি তো হারি যু কারণ মো ট্রি গেলে মু টিকে নাও খাইবি পাবি টিকে না তু কোন কোন গোটে খাইলু বেল ও সেইটা বি গোটে ট্রি কি খাইলি মু খাই মোর খায়াটা সেই ঘুরে দিলা হ ঠিক আছে 400 টাকা তো অলরেডি জিতি যাইছো ঠিক আছে খাইলু কি না ভিতরে যো সিঙ্গড়াটা লোভ নথায় কিন্তু এইটি লোভ পয়সা পাই লোভ লোভটা সিঙ্গড়া কোণ ঠিক আছে 5টা সিঙ্গড়া কিছু না খাইবা মানে ইম্পসিবল লাগা তথাপি খাই দিয়েছি ভিডি দিয়েছি পুরা অভাবার ভিডি দেলা ফটাফট ভিড় দেলা আর মোর তো অবস্থা খারাপ তো মানে চ্যালেঞ্জ হয়েছিল তো মানে প্রথম চ্যালেঞ্জটা মু হারিছিলি গুচুপ চ্যালেঞ্জরে হারিছিলি দ্বিতীয় চ্যালেঞ্জরে কোন হয়েছিল দ্বিতীয় চ্যালেঞ্জ কোন ইপি ইপিরে মু জিতিছিলি ফার্স্ট তারপরে থার্ড চ্যালেঞ্জ এইটা মানে আর সহিত মোর থার্ড চ্যালেঞ্জ হয়েছিল স্ট্রিট ফুড আর গোটে জন গোটে মানে পিলা সহ তো সেইটার বি সে হারি আজর চ্যালেঞ্জ রে মু তল আড়ুয়া জিতি যাইছি 400 টাকা বাডিকে নেই ভিডিও সারা পরে বাডিকে ছড়াইলি না সেইটা কেবে হেই হবনি তো যে জিতিলা পয়সা তার সেমতি আমার চ্যালেঞ্জ রে নাহি তো যে জিতিছি চ্যালেঞ্জ পয়সা তার ঠিক আছে আর কোন কইবু না মোর বিষয় না মু তো পাই গলি পয়সা তো পাই গলা আর কোন তার 400 টাকা চুকিলা রে মানে 5টা গুচু 5 5 25 টাকা এই গুচু নু এ সরি সমোসা গুচু নু 5টা সমোসা খাই দেলা 5 5 25 টাকা আর 25 টাকা খাই দেই কি থন্ডা পি দেলা 10 টাকা র আর সমোসা খাই দেলা 25 টাকা র আর 400 টাকা নাই কি পারে 400 টাকা নুহ 200 টাকা কই গেলে 200 টাকা তার প্রফিট হলে কারণ 200 টাকা সে দিয়েছিল আমার চ্যালেঞ্জ আইছিল 200 মোর 200 তার তো সেইপাই 200 টাকা আছে জিতি যাইছে এইটি ধরিকি আজ পুরা যেবু কোন কিনিবে সে লিপস্টিক পাউডার হিমালয় গোটা লিপস্টিক হবো 400 টাকা লিপস্টিক
মানে কোন ডায়মন্ড রে তৈরি হইছ না কোন লিপস্টিক এটা জানি গভীর পথে নে তৈরি জানিছি মা যে হারিয়ে বলি 1500 রাউন্ড রাখিলি জানিছি মনি চান্স মনি প্রাইস রাখি দরা তারপরে মতে লাগুছি মুটা হারিয়ে জানিছি এটা খাই দব মানে বিকলিয়া দেখিলে খাই দব পয়সা নিতে লাগিলে খাই দব আর 1500 রাউন্ড কাই হারিয়ে তাহলে 1500 কারণ মু প্রথম বদলা নিয়ে যাইছি আর আজ তো বদলা নেলে পয়সা নিয়ে গেল ভাল হইছে আর নেক্সট চ্যালেঞ্জ আসিব তো ওকে ঠিক আছে টাটা বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ আর গোটে ভাল ফুড চ্যালেঞ্জ ইটিং চ্যালেঞ্জরে আসব ভালো ভালো ভিডিও আগুক আসব তো সপোর্ট করতু লাইক করতু সেয়ার করতু আর আভিয়া 400 টাকা নেই ঘরে লিপস্টিক পাউডার ক্রিম আর কোন আর মেকআপ পাউডার আর সব যা আছে সব কিনতু আর যদি আর কে চ্যালেঞ্জ করিবার যদি ইচ্ছা আছে সবসক্রাইবর ভিতরে তো কমেন্ট করতু আসন্তু মো সহ চ্যালেঞ্জ করিবে যদি এমতি কিছু আকর্ষণীয় উপহার বি জিতি যাবে নহলে পনিশমেন্ট বি পাইবে ঠিক আছে কমেন্ট করতু কি যদি মো সহ ইচ্ছা আছে মো সহ কোন ইটিং চ্যালেঞ্জ করিবা পাই কি এমতি আ ভলিয়া ভাল খাই খাখিয়ালিয়া ঘরর পিলা অছন্তি তো দয়া করি কমেন্ট করন্তু আর আসন্তু আর এইথরে পার্টিসিপেট করন্তু সেটা মোর ওটে কোন ওটে ভাল হবো ভিডিও বি ভিডিও হবো ভিউয়ার্স বি ওটে ভাল আসিব তা সহিত ওটে মজা মস্তি মতে মু তো ওটে মিশালিয়া পিলা ভলিয়া তম সমস্ত সহিত মিশিয়া পাই মু চাহে তো সেতে ভাই কমেন্ট করিবে আসিবে এনজয় হবো ভিডিও ভাল ভাল হবো ঠিক আছে চল টা বাই বাই সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ তো মো মন ভারি দুঃখ কাম চাইলি আজি মানে মোর 200 টাকা হাতটু পড়াইলা ইটিং চ্যালেঞ্জ হারিগলি 200 টাকা মোর লস ভাই কি ওটা 200 টাকা দিয়ে দিয়ে প্লিজ দিও 200 টাকা 200 টাকা মোর পড়াইছে জিতি নেই ঘরু পড়াইলা তো আপনার দয়া করে 200 টাকা দিওন্তু ছাড় ঠিক আছে নেক্সট ব্লগ ব্লগরে আসিব ইটিং চ্যালেঞ্জরে 200 টাকার বদলা 2000 টাকারে টোকা নব ঠিক আছে দেখন্তু টোকা চ্যালেঞ্জরে সিওর 200 টাকা জায়গায় 2000 টাকা ননেইছি তাহলে 200 টাকা 200 টাকা যদি জিতিছি আজি 2000 টাকা ভলিয়া তারকু পনিশমেন্ট দেবি ঠিক আছে তো আপনার মানে কোন কোন রেডি তো চলো